আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিলের ছোটো মাছ তো এগুলো আজকে রান্না করব হচ্ছে সাতকড়া দিয়ে আর সাতকড়াটা অনেক সময় তিতা লাগে সেই জন্য আমি আগে থেকে একটু সিদ্ধ করে এটা পানিটা ফেলে দেব। তাহলে এইভাবে রান্না করলে আর তিতা পাপটা আসবে না তো এইখানে চুলার মধ্যে আমি কড়া বসাই দিয়েছি কড়াটা একটু গরম হয়ে আসছে তো সামান্য পরিমাণ তেল আর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম রসুন কুচি তো রস কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এগুলোর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো ছোটো মাছ যেহেতু রান্না করবো এর সাথে কাঁচামরিচটা খুব ভালো জমে তো এখন দিয়ে দেবো কাঁচামরিচটা ছোটো মাছকে বেশি সময় জাল করা যাবে না তাই আমি পেঁয়াজ ভাজার সময় আমি কি করব ছোটো মাছটা দিয়ে দেবো আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচটা তো এই রকম ভাবে রান্না করলে হালকা তেলে রান্না করলে কম তেলে রান্না করলেও মাছের কালারটা অনেক সুন্দর আসে তাই আমি পেঁয়াজ আর তেল কষানোর সময় একসাথে হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে দিই তো এখন আমি আগে থেকে হালকা সিদ্ধ করে রাখা সাতকড়াগুলো দিয়ে দিলাম এখন এইগুলোকে একটু কষিয়ে নেবো ভালো করে যাতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে সাতকড়া দিয়ে ছোটো মাছ খেতে কিন্তু অসাধারণ একটা তরকারি তা আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর দেখবেন এটার আসল মজা এখন আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা ছুটো মাছগুলো তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে অনেক ধরনের ছুটো মাছ আছে বিভিন্ন রকমের তো এখন এগুলোকে আমি হালকাভাবে কষিয়ে নেবো যাতে করে চুটো মাছগুলো খুব আস্ত থাকে আর ভেঙে না যায় তরকারিটা একটু টক টক লাগবে আর হচ্ছে স্বাদ করার আলাদা একটা ফ্লেভার তা আমার এগুলো কষানো হয়ে আসছে এখন আমি এগুলোর মধ্যে বেশি পানি দেব না হালকা পরিমাণে পানি দেব খুব কম মশলা দিয়ে আমি আজকে ছোটো মাছটা রান্না করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে দেখুন এটার অবস্থা অনেক মজাদার একটা ছোটো মাছ আপনারা এভাবে ট্রাই করবেন